আমরা ইতিহাসের ক্লাস দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা অলরেডি পাঁচটি অধ্যায় আলোচনা করেছি, তোমরা যারা নতুন অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করো। তো আজকে অধ্যায় হচ্ছে জাতীয় কংগ্রেস ও ব্রিটিশ সরকার। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসেছিল? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসেছিল কলকাতায় 1886 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে, কে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন? দাদাভাই নওরোজি ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি লন্ডন থেকে যে সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন সেটির নাম কি? জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি লন্ডন থেকে যে সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন সেটির নাম কি? পত্রিকার নাম হচ্ছে ইন্ডিয়া। জাতীয় কংগ্রেস লন্ডন থেকে যে পত্রিকাটি প্রকাশ করতেন সেটার নাম ইন্ডিয়া। পরের প্রশ্ন, প্রথম 20 বছরে জাতীয় কংগ্রেসের একটি সাফল্য উল্লেখ করো। প্রথম 20 বছরে জাতীয় কংগ্রেসের 1812 সালে ভারতীয় পরিষদ আইন পাস করে জাতীয় কংগ্রেস। পরিষদ আইন পাস করে 1812 সালে। নেক্সট হচ্ছে আগের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4-এর এই সালটা নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে, তোমরা অবশ্যই এই সালটা একটু চেক করে নিও। নেক্সট প্রশ্ন, 1905 সাল পর্যন্ত কংগ্রেসী নেতাদের কী বলা হতো? নরমপন্থী। 1905 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের নেতাদের বলা হতো নরমপন্থী। জাতীয় কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম করো, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, 1905 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল লক্ষ্য কী ছিল? ব্রিটিশ শাসনাধীন প্রতিনিধিত্বমূলক শাসনের অধিকার লাভ। ব্রিটিশ শাসনাধীন প্রতিনিধিমূলক শাসনের অধিকার লাভ। নেক্সট হচ্ছে, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দাদাভাই নওরোজি। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছেন দাদাভাই নওরোজি।